এবার ভয়ঙ্কর বিপদে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুরুতর অভিযোগ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের হলো মামলা যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি প্রাপকদের তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এই মামলার শুনানি যাতে তাড়াতাড়ি শোনেন বিচারক সেটাও অনুরোধ করেছেন বিজেপি সভাপতি এক্ষেত্রে বলা বাহুল্য রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়েছে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ভুড়ি ভুড়ি অভিযোগে কার্যত দিশেহারা শাসক দল তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে বিভিন্ন রকমভাবে দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই দিকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এতদিন অবধি যেটা হয়নি অবশেষে এবার সেটাই হলো কলকাতা হাইকোর্টে সরাসরি মামলা দায়ের হলো এই আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে এবং এই মামলার শুনানি কবে শোনা হয় সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার কারণ এর পরিপ্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট যাতে করে আরও বিপদে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং অন্যদিকে আবাস যোজনায় দুর্নীতি দুই দুর্নীতির কাবলে পড়ে এবার যে পঞ্চায়েত ভোটে দিশেহারা হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা বলায় বাহুল্য রাজনীতিকরা এমনটাই মনে করছেন এইবার